শোনা যাচ্ছে কি বক্তব্য, এই বিদ্যালয়ে দাঁড়ানোর কারণ কি? দেখুন, আজকে মইনাকে মাননীয় পর্যটন মন্ত্রী এবং আমাদের পিডাব্লিউডি মিনিস্টার, আরও দু একজন মিনিস্টার ছিলেন এবং আমার জেলা সভাপতি রঞ্জন সরকার সহ এসজিডি চেয়ারম্যানও ছিলেন, তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ একটা মিটিং হয়। সেখানে আমি আমার বক্তব্য প্লেস করেছি যে শিলিগুড়ি মানুষ চাইছে ডেভেলপমেন্ট, শিলিগুড়ি গেটওয়ে অফ নর্থ ইস্ট, শিলিগুড়ি কলকাতার পরে শিলিগুড়ি শহর, শিলিগুড়িকে অশোক ভট্টাচার্য মন্ত্রী হয়েছেন, মেয়র হয়েছেন, এমএলএ কয়েকবার হয়েছেন, কিন্তু তিনি শিলিগুড়ির সব প্রবলেম সলভ করেননি। আগে শিলিগুড়ি বড় ছিল, বিড়ি, চা বাগান, মাটিগাড়া, সেবক ছিল, এখন 33টি ওয়ার্ড, 2,21,000 ভোটার, এখানে 154টা বস্তি আছে, বাট বস্তিবাসীর কোনো উন্নয়ন হয়নি, গরিব মানুষের কোনো সমাধান হয়নি, পার্কিং ব্যবস্থা সমাধান হয়নি, বাড়ি বাড়িতে সবাই জল পাচ্ছে না, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম নেই, গাড়ি কিনেছে বাড়ি থেকে বেরোতে পারছে না। খেলার ভাষায় বলি যে শিলিগুড়ি মানুষ চাইছে স্থানীয় খেলোয়াড়কে দিয়ে খেলতে, কিন্তু অশোক ভট্টাচার্য বৃদ্ধ হয়েছে, তিনি এখন বই লিখবেন, নাই নেই করছেন, কান্নাকাটি করছেন, মানুষ ওনাকে বলছেন আপনি রিটায়ার করুন, বই লিখুন, আর খেলতে হবে না। এখন ওনারা ইয়ং প্লেয়ার চাচ্ছেন, আমাকে আশীর্বাদ করেছেন দীর্ঘদিন, দু একবার জার্সি পাল্টালেও মানুষ কিন্তু আমাকে দেখেছেন আমি গোল করেছি, যেই টিমে এনেছি খেলেছি ভালো, গোলও করেছি, আমি আমার স্ত্রী দুজনই কিন্তু নির্বাচনী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। সেখানে এবারও যে টিম পিকের বাদাস যারা সার্ভে করেছে সেখানে আমার নাম শুনেছি 1 নম্বরে ছিল, হঠাৎ করে আমার নাম কেটে দিয়ে যেই প্লেয়ারকে দেওয়া হয়েছে সে এর আগেও অনেকবার হেরেছে, এই প্লেয়ারে কোনো সাকসেসফুল সেরকম কিছু নেই। আমি মনে করি আবার হেরে যাবে, বাইচুংয়ের মতো ভালো প্লেয়ার হেরে গেল, আর এই প্লেয়ার যদি হেরে যায় ফুল দায়িত্ব আমাদের বলবে আমরা কাজ করিনি। বাইচুংকে নিয়ে কাজ করেছিলাম, আমাদের শুনতে হয়েছে যে আমরা কাজ করিনি। বাইচুং একটা আইকন, ওনাকে ক্যারি করে যদি বাই চান্স হেরে যায় তাহলে আমাদেরকে আরও বেশি কথা শুনতে হয়। আমি যেই দলে ছিলাম থাকি 100% দেই, খেলি, সেখানে যদি খেলার ভাষায় বলি আপোষ করি না, ওই দলটাকে ভালোবেসে খেলি, পিছন থেকে ছুরি মারি না, সরাসরি জানিয়ে দিয়েছি একে ক্যারি করা সম্ভব না, বাকিটা আপনাদের, আমার ওরা দল থেকে জানিয়েছে যেন অন্য দলে না যাই, আমি তাদের কথা শুনেছি। আজকে আমি একটা ওলেশ্বর দিয়ে মিটিং করব, পরবর্তীকালে পদক্ষেপ বলবো। নমিনেশন পেপার জমা দেওয়ার আগে সরকারি পদ এবং দলীয় পদ ছাড়ব। এটা কি শুধু টিকিট না পেয়ে এই সিদ্ধান্ত, কি টিকিটটা না পেয়ে কি এই সিদ্ধান্ত দল ছাড়া নির্দলে দাঁড়ানো, শুধুমাত্র টিকিট না পেয়ে না অন্য কোনো খবর রয়েছে? দেখুন, একটা জায়গায় বলবে জব স্যাটিসফ্যাকশন আছে, আপনি আপনারা যে হাউসে কাজ করেন আপনারা দেখবেন দিনভর খাটেন কেন, একটা ভালো দলে অন্য একটা বড় কোম্পানিতে যাবেন, ভালো কাজ করবেন। তো আমরা যারা রাজনীতি করি, সবচেয়ে বেশি সিনিয়র আমি 1988 থেকে কাউন্সিলর, স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে আমি জিতেছি এবং বিভিন্ন খেলাধুলোর সঙ্গে কাজ করছি সাফল্যের সঙ্গে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ ধরছে, 33টি ওয়ার্ডে আমাকে আমার হাতের অপর সামনে মানুষ আশা করছে, আমি যখন বাড়ি বাড়ি গেছি মানুষ বলছে এবার দাঁড়াবেন, আমার ফ্লেক্স দিয়ে ছবি করা হয়েছে, আমার ফ্লেক্সকে দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, প্রেস কনফারেন্স করছে, বাড়িতে আছে। তো আমি এই জায়গাটাতে আপনাদের বলছি আমার, আমি মনে হয়েছি আঘাত করেছেন, বাড়ি বাড়িতে আমাদের নিয়ে প্রচার করার পর হঠাৎ করে যাকে নিয়ে কোনো প্রচার নেই তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে,
উনিও যদি নামে থাকতো প্রচার করতেন আমার কিছু বলার ছিল না। ষাটের দশকে পা দিচ্ছি, এখনো যদি আমি স্কোরার না হই তাহলে আর কবে যাব খেলবো? নির্দলে যেতার পরে আমাদের শিলিগুড়ির যে কন্ডিশনে আমি দাঁড়াবো, শিলিগুড়ি বেশ কিছু ডেভেলপমেন্টের কন্ডিশন থাকবে, যারা ফুলফিল করবে তাদেরকে সাপোর্ট করব। তার প্রথমটাই হলো শিলিগুড়িকে তিনটি আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা করতে হবে, হাইড্রোলিক অর পার্কিং। শিলিগুড়িকে যানজট মুক্ত করা পৌঁছে দিতে হবে। শিলিগুড়ির জন্য প্রতিটি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করতে হবে। শিলিগুড়ির জন্য জল নিকাশি আন্ডারগ্রাউন্ড শহরের সিস্টেম করতে হবে। শিলিগুড়িতে আরেকটা স্টেডিয়াম করতে হবে, যারা আমাদের আন্তর্জাতিক প্লেয়ার যারা খেলে আসছেন, ঋদ্ধিমানের থেকে শুরু করে ঋচা ঘোষরা, যারা বাড়িতে এসে তাদের অত্যাধুনিক খেলার সুযোগ পান না। অনেক টিটি প্লেয়ার আছেন যারা ন্যাশনাল আমাদের দেশের জন্য দিয়েছেন, তারা আসার পরে ন্যাশনাল আসার পরে তারা অত্যাধুনিক খেলার সুযোগ পান না, তাদেরকে অনেক কষ্ট করতে হয়। তো আমি মনে করি খেলাধুলোর আমি জগতের লোক, বঞ্চিত হচ্ছেন খেলোয়াড়রা, ন্যাশনাল প্লেয়ার যা বাড়িতে আসে বসে থাকতে হয়, তাদের জায়গা আছে খেলার। আমার কাছে ম্যাপ আছে, আগামী দিনে দেখাবো। সেখানে একটা পাঞ্জাবে পাতিয়ালা যে টাইপের আছে অত্যাধুনিক ক্রিকেট বিভিন্ন জিম, ক্রিকেট স্টেডিয়াম, এরকম আমি আরও আট দশটা পয়েন্ট আমি ছোট্ট একটা মানুষের কাছে পৌঁছে দেবো, খুব বড় কথা লিখবো না। এই সুতে ভোট করব, যারা এটা সাপোর্ট করবে, কন্ডিশন দেবে, তাদেরকে আমি সাপোর্ট করব যারা জিতে আসবে। মমতা ব্যানার্জি নিজে আপনার মেয়ের বিয়েতে আসছিল, সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আপনি এখন দাঁড়াচ্ছেন, নির্দলে যাচ্ছেন তার দলের বিরুদ্ধে, এটা কতটা আপনার কাছে দুঃখজনক? ধরুন আমি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রেরণা পেয়েছি, যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী যদি না ছাড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন? মুখ্যমন্ত্রী একটা কথা বলে চ্যালেঞ্জ নিতে শেখো। মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা, মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা আমি এগিয়ে নেওয়ার প্ল্যানিং করছি। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেরণা, তার অনেক কিছু শিক্ষার আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুব কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিখেছি, দেখেছি, আমি খুব কাছ থেকে সুভাষ চক্রবর্তীকে দেখেছি। সুভাষ দা চ্যালেঞ্জ দিতে পারেননি, তাহলে সুভাষ দা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতো, বামপন্থীকে যেত, আজকে একটা কথা বলছি। বুদ্ধবাবু দিয়ে হয়নি, আমি সুভাষ দার কাজ করতাম, সুভাষ দা মাটির মানুষ ছিল। ঠিক তেমনি আপনাকে বলছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ দিয়ে বলছে আজকে এখানটা আছে। কিন্তু চ্যালেঞ্জ দিতে যেও যে আমরা প্রতিবাদী কোনো মানুষের কাছে কোনো এমন কথা শুনতে চাই না যে শিলিগুড়ির মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূলকে। এই জায়গাটাতে আমি মনে করি আমাদের কিছু লিডারদেরকে চিহ্নিত করা হয়েছে। আমি খুব ব্যথিত, কৃষ্ণ পাল তিনি আমাদের সামনে নেই, উনি যখন দিল্লিতে ক্যান্সারের যখন ভিতরে ঢোকানো হয়, রেজাল্ট আছে, তিনি বেশি দিন থাকবেন না, তখন দু ঘন্টা কৃষ্ণ পালের সঙ্গে আলাদা আমি দিল্লিতে হারিয়ে গেছিলাম। আমাকে দুঃখ করেছে অনেক কথা, চ্যালেঞ্জ দিতে বলেছে, বলছে আমি পারলাম না, তুই চ্যালেঞ্জ দিস। কৃষ্ণ আমার অনুপ্রেরণা হতে পারে, অনেক কিছুতে আমাদের মধ্যে বিতর্ক তৈরি করে দিয়ে কোনো সময় বাইচু আজও আমার সঙ্গে এর বিতর্ক করে দিয়ে, এটা ইনার পার্টিতে আমি মনে করি কিছু কিছু খেল চলছে, সময় খেলে বলব, সেই খেলা খেলার ভাষাতেই বলব। তা কারা করছে এগুলো, মানে যে বলছেন যে বিতর্ক সৃষ্টি করছে, কারা করছে? কারা করছে একদিনে সব বললে হবে? আজকে ক্রীড়া পরিষদে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, স্টেডিয়াম কমিটিতে নেই, নর্থ বেঙ্গল ভোটস বোর্ডের ভাইস চেয়ারম্যান, আমার টাকা শিলিগুড়ি থেকে কলকাতায় নিয়ে চলে গেছে, বলেছি স্পোর্টস মিনিস্টারকে, বাচ্চাকের সময় এসডিও টাকা খরচা করতো, এখন চলে গেছে কলকাতায়, টাকাগুলো ডিস্ট্রিবিউট করতে পারছি না, দপ্তর দিয়ে তালা মারা। হবে, সময় হবে, কথা বলবো, খেলা হবে, খেলা হবে, মানুষের সঙ্গে আছি, মানুষ কোনোদিন আমাকে ফিরিয়ে দেয়নি, মানুষের প্রতি আস্থা আছে, মানুষ সব দেখবে, এই আশা নিয়ে আমি আছি, কি হবে
এতদিন কাউন্সিলর ছিল, লড়াই করবো, লড়াই করেই তো লিডার হয়েছে। পিছনের থেকে নান্টু বল কোনোদিন হয়নি, অনেক জায়গাতে এসেছি এবং সাকসেস হয়েছি। আপনারা আমাকে জানেন, আমি জেদ ধরে একা লড়াই করে একা একা হেঁটেছি, আমার পিছ থেকে মিছিল হয়েছে। আমি ছাত্ররাজ যদি করার সময় একটা ভাষাই জানতাম, কলেজে বক্তব্য দিয়ে বলতাম যারা ভালোবাসো আমার পিছনে মিছিল আসো, সেই মিছিল থেকে আমি লাইন শুরু করে দল তৈরি করতাম 80-এর দশকে। এবং যখন আমি CPM ছাড়ি তখনও আমার মিছিল সিঙ্গেল গেছিল, একা বাড়ি বাড়ি গেছি, সেটা আসছে। যা অনেক বক্তব্য আছে, একদিন আর বলছি না। আমি আমার স্ত্রী আলাদা না, আমার স্ত্রী একসঙ্গে আছে, উনি আমার পাশেই আছে, এখনই ওনাকে বলবেন। ওনার আমার সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত এক। এবং আমি প্রতিদিন আমার ফ্যামিলির সঙ্গে, বিশেষ করে আমার মেয়েদের সঙ্গে, ওয়াইফের সঙ্গে রাজনীতি শেয়ার করি। আমার এটি আড্ডা, ফ্যামিলি আড্ডা, এটাতে আমি খুশি হই। আপনি বলছি রাজনীতিকেও আমার পরিবারের সঙ্গে যুক্ত করে দিয়েছি, তারাও এই রাজনীতিটা বসে আলোচনা করে, ভালো খারাপ যা সিদ্ধান্ত নিই একসঙ্গে নিই। দাদা, নির্দল দাঁড়াচ্ছেন কোনো সিম্বল বা কিছু এখনো দিয়েছেন? সিম্বল চাইবো, যেটা দিবে সেটাই, বাকি অনেক অঘটন ঘটতে পারে, এইটুকু নির্দলই থাক। একটা বিষয় আছে, আলোচনা হচ্ছে।